আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সল্লি কবুতরটা আজকের অবস্থা ঠিক আছে, আল্লাহর মতে সুস্থ আছে, সুস্থ সবল আছে, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ও বেশি ছোটো থাকতে ডিম পেড়ে দিল। ঠিক আছে, তো সব কবুতর ছেড়ে দিছি যে ওখানে, ঠিক আছে, বাসায় বসে আছে, টিনে আছে, বামে আছে, যাই হোক, ওরা আজকে ছাই নাই জন্য যে ওর শরীরটা আজকে ভালো না, ও কালকে আবার একটা ডিম দিবে। ঠিক আছে, তো আমি ওখানে নিচে হাড়ি দিয়ে দিছি যেন একটা ডিম পারে, তো একটা ডিম পাওয়ার পর দুটো ডিম আমি উঠিয়ে নিব এবং মাটিটাকে আলাদা করে দিব যেন নেক্সট টাইমে এমন প্রবলেম পড়তে না হয়। পাশে কবুতরটা ছাড়ি নেই জন্য যে ছাড়লেই ও উড়বে, অত ডিম আসে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো ওকে সুস্থ রাখাই আমার দায়িত্ব, যার কারণে ওকে আজকে ঘরে রাখছি, আজকে ছাড়ি নাই এবং আরও গত দুই দিন আরও ছাড়বো না, যেন ওর শরীর সুস্থ থাকে, ভালো থাকে। নর্মা দিয়ে এখানে রাখাই উচিত না, আপনারা অবশ্যই নর্মা দিয়ে এখানে রাখবেন না, নর্মা দিয়ে এখানে রাখলে এরকম প্রবলেম ফেস করতে হবে। আর যাই হোক, চিলা বাচ্চাটা ছিল, ঠিক আছে, ওই চিলা বাচ্চাটা ছাড়ছি আজকে আমি, ওই যে ওখানে আছে চিলা বাচ্চাটা করছি কি, আমি আজকে লাড়া দিছি। ঠিক আছে, লাড়া দেওয়ার পর ও উড়তে উড়তে অনেক উপরে উঠছে, ঠিক আছে, হাঁপায় জায়গা। আর এই যে একটা খড়িগুলো বাচ্চা আছে, এই যে মাত্র বসলো, এটা ওই যে বড় খাঁচার খড়িগুলো বাচ্চাটা ছাড়ছি, ফিট হয়ে যাচ্ছে। তারপর ওই যে চুটেলনোটা ছাড়ছে আজকে, উড়তে চায় না, মল্টিং আছে, ঠিক আছে, মল্টিং আছে, যার কারণে উঠছে না এবং পাক টানছে। তারপর আমি লাড়া দিছি যেহেতু আশেপাশে কবুতর নেই এবং যেহেতু এটা ফিট দিতে হবে, যার কারণে লাড়া দিতে বাধ্য হয়েছি। আর ওই যে নোটটা, চুটেল নোটটা ডাকতেছে, নরটা ভালোই ওড়ে, ঠিক আছে, এটা চশমা চোখের একটা নর, সবাই বলে কালা চোখের এইসব নর ওড়ে না, ঠিক আছে, এগুলো আসলে ভুল ধারণা, কবুতর সবগুলো ওড়ে, ট্রেনিংয়ের উপর ডিপেন্ড করে। আমি বারবার বলি, ট্রেনিং যেমন দিবেন তেমনই হবে। ঠিক আছে, এটা যখন ছোটো ছিল তখন প্রায় 3 ঘন্টা উড়ছে, ফার্স্ট টাইম, একদম ফার্স্ট ফ্লাই করছে যেদিন, ওদিনই 3 ঘন্টা। ঠিক আছে, আমি ভাবছি এটা হারায় গেছে, তো আমি টাইম দেখে ছাড়ছিলাম কতক্ষণ উড়বে আর কি, তো সব কবুতর ছাড়ছে, এটা দিছিলাম, আর একটা এটার বেবি ছিল, এটা সরি বেবি বলে এটার যে ভাই ছিল, ওটা এই চুটেল মাদি ছিল আর কি, বোন ছিল, ঠিক আছে, চুটেল মাদি, ওটা পুরো কালিখা ছিল, তো ওটা ওটা বেশি উড়তো, ঠিক আছে, ওইটা বাজে খেলেছে কিছুদিন ওড়ার পর, তার কারণে এই চুটেল নোটটা আছে, কাগজি নোট, এই আর কি অবস্থা। সামনে আর ভালো করবো ইনশাল্লাহ, এখন তো ওই পাটটা যায় না পুরোপুরি, প্রায় 7-8 পরের বাচ্চা এখন, ওগুলো বাসে বসে আছে, তারপর এই যে এখানে আছে। আর এগুলো ছেড়ে দিব এখন, এগুলো ছেড়ে দিই এখন, আর বের হোক, বের হয়ে পরিবেশটা দেখুক।